এটা বিগ ব্রেকিং এই মুহূর্তত জনাব বিচাৰিছো বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে 28 জানুৱাৰীত পদত্যাগ কৰিব পদত্যাগ কৰিব বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে মুখ্যমন্ত্রী পদৰ পৰা পদত্যাগ কৰিব বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে এই মুহূর্তত জনাইছো পলিটিক্যাল বিগ ব্রেকিং উল্লেখ আছে দেশৰ ৰাজনীতি পৰিৱৰ্তন কৰিবলৈ নীতিশ কুমারে নতুন অংক কৰিছে আৰু সেই অংক অনুসৰি বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে 28 জানুৱাৰীত পদত্যাগ কৰিব বিহারৰ বিধানসভা ভঙ্গ হ'ব বিহারৰ সরকার পতন ঘটিব আর জেডির সহিতে যে সরকার আছে সেই সরকারের পতন ঘটিব বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে পদত্যাগ করব 28 জানুৱাৰীত সম্ভাবনা ইতিমধ্যে তুঙ্গত উঠিছে আর বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে পদত্যাগ করার সম্ভাবনা আটাইতকৈ বেশি হয়ে পড়ছে 27 আর 28 জানুৱাৰীত দুদিনিয়াকৈ বিহারৰ যে মিত্রজোঁটৰ সরকার বিহারৰ যে মিত্রজোঁটৰ সরকার সেই সরকারৰ কার্যনির্বাহক আছে আর বৈঠক আছে সেই বৈঠকের পিছন ডাঙর সিদ্ধান্ত লব বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে পদত্যাগ করব 28 জানুৱাৰীত মুখ্যমন্ত্রী পদৰপৰা পদত্যাগ করব নীতিশ কুমারে এই মুহূর্তে বিবেকিং জানাইছো উল্লেখ যে বিজেপিয়ে শেহতীয়াভাবে বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারক নিজের সামিল করবলে চেষ্টা করেছিল আর অবশেষত বিজেপির জালত ভরি দিলে নীতিশ কুমারে বিজেপির সেই পাক চক্রত ভরি দিলে নীতিশ কুমারে বিজেপির সহ একত্রিত হয়ে সরকার করবলে প্রস্তুত নীতিশ কুমার আমি সবিশেষ জানাইছো আপনাদের উল্লেখ যে আর জেডির সহ মিত্রতা ভঙ্গ করে বিজেপির সহ মিত্রতা করবলে অধীর আগ্রহী হয়ে থাকার সময়তে 28 জানুৱাৰীত সরকারের পতন ঘটিব আর মুখ্যমন্ত্রী হিসাবে যে দায়িত্ব লৈ আছিল পদত্যাগ করব ইয়ার পিছত ইয়ার পরবর্তী সময় বহুখিনি প্রশ্ন উত্থাপন হয়েছে যে আর জেডির সহিতে যে সরকার করেছিল আর জেডির সহিতে যে সরকার করেছিল সেই সরকারের পতন ঘটার পিছত বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে কেনেদরে নতুন অঙ্ক রচনা করেছে কেনেদরে নতুন অঙ্ক করেছে সেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সময় বিহারৰ রাজনীতিত পরিবর্তন হয়েছিল আর জেডিয়ে 79 আসন লাভ করবলে সক্ষম হয়েছিল বিজেপি 76 আসনত সীমাবদ্ধ হয়ে পড়ছিল সেই দিনটোত স্বাভাবিকতে বিভিন্ন জনে প্রশ্ন করেছিল যে বিহারৰ মুখ্যমন্ত্রী কোন হব কিন্তু নীতিশ কুমারক বাদ দি বিহারৰ রাজনীতি কোনো কারণে আগ নাবাড়ে উল্লেখ যে জেডিও জনতা দল ইউনাইটেডে 45 আসন লাভ করেছিল আর তার পাছতো নীতিশ কুমার কেনেদরে মুখ্যমন্ত্রী হল সেও দেখিলে একটা সময়তে বিজেপিয়ে 76 আসন লাভ করেছিল আর 76 বিধায়ক থাকার পিছত এবার বিজেপির সহ মিত্রতা করে আকো এবার মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দলের 45 আসন থাকার পিছত আকো এবার মুখ্যমন্ত্রী হিসাবে নিজকে প্রক্ষেপ করে কেনেদরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব সে আটাইতকৈ ডাঙর গুরুত্বপূর্ণ বিষয় লগতে আমি জানাব বিচাৰিছো যে বিহারৰ মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমারে শপথ লব বিজেপির সহ মিত্রতা করে 28 জানুৱাৰীত পদত্যাগ করার পরবর্তী সময় অষ্টমবারের 8 নম্বর বারের বিহারৰ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব নীতিশ কুমারে লগতে আমি জানাব বিচাৰিছো যে জনতা দল ইউনাইটেডৰ 45 বিজেপির 76 আর জেডির 79 আসন আছে বিধায়ক আছে লগতে আমি জানাইছো যে 243 আসনযুক্ত বিহার বিধানসভাত মেজিক নম্বর হয়েছে 122 সরকার গঠন করবলে সংখ্যা লাগে 122 কিন্তু শেহতীয়াভাবে জেডিউর আর বিজেপিয়ে মিত্রতা করে এই নতুনক মিত্রতা করার পরবর্তী সময় যে নতুন অঙ্ক রচনা করেছে সেই অঙ্ক অনুসরি সরকার করব নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হব কিন্তু আর জেডির নেতাসকলে শেহতীয়াভাবে কি বৈঠকত মিলিত হব কাইলৈ সেও হব গুরুত্বপূর্ণ একটা সময়তে জানাব বিচাৰিছো 2022 চনত আগস্টত বিজেপির সং ত্যাগ করে আর জেডির সহ সরকার গঠন করেছিল নীতিশ কুমারে আর বিজেপির সহ যেটা মিত্রতা ভঙ্গ করেছিল তেজস্বী যাদবর যে আর জেডির সহ মিত্রতা করেছিল সেই মুহূর্তত সচাকয়ে বিভিন্ন জনে প্রশ্ন উত্থাপন করেছিল যে নীতিশ কুমার লালু প্রসাদ যাদবর যুগলবন্দী আকো এবার হব আর একটা সময়তে বিহারৰ রাজনীতির উত্তরণ ঘটিব বলে সকলে আশা করেছিল আর ইন্ডিয়া এলায়েন্সত নীতিশ কুমারক প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে প্রক্ষেপ করারও যো যা একাংশই চলাইছিল কিন্তু সেই মুহূর্তত বিহার বিধানসভাত এতিয়া পতন ঘটার দিকে যে সময় অগ্রসর হয়েছে 28 জানুৱাৰীত নীতিশ কুমারে পদত্যাগ করার দিকে অগ্রসর হয়েছে 28 জানুৱাৰীত মুখ্যমন্ত্রী পদরপরা নীতিশ কুমারে পদত্যাগ করাতো প্রায় চূড়ান্ত হয়ে পড়েছে 28 জানুৱাৰীত মুখ্যমন্ত্রী পদরপরা পদত্যাগ করব নীতিশ কুমারে আর নীতিশ কুমারে 28 জানুৱাৰীত পদত্যাগ করার পিছন বিজেপির সহ একত্রিত হয়ে কেনেদরে 24 নির্বাচনত রণডঙ্কা বজাব আর বিহারৰ রাজনীতিত
নীতিশ কুমারে কেনেদরে প্রভাব পেলাব সেয়াও ইতিমধ্যে জল জল পট পট করে উলাই পড়ছে। উল্লেখ যে বিহারের 243খন বিধানসভার আসন যেহেতু মেজিক নম্বর 122, জনতা দল ইউনাইটেডর 45গী বিধায়ক, বিজেপির 76গী, এইচ এ এমর 4গী আর আর জে ডির 79গী। আটাইতকৈ লক্ষণীয় বিষয়টি হয়েছে যে যেটো সময় জনতা দল ইউনাইটেডর 45গী বিধায়ক থাকার পিছতো কেনেদরে বিহারের রাজনীতিত আটাইতকৈ ক্ষমতাশালী বলে পরিচিত নীতিশ কুমারে কেনেদরে প্রত্যেকবারে মুখ্যমন্ত্রী হব পারে আর মুখ্যমন্ত্রীর যুজত কেনেদরে নীতিশ কুমার সদায় জিকি যায় সেই কথা সকলে জানে। আর আকো এবার বিজেপির সঙ্গে একত্রিত হয়ে অষ্টমবারের বাবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব। কিন্তু তার পূর্বে 28 জানুয়ারীত মুখ্যমন্ত্রী পদর আর জে ডি আর জে ডির মিত্রতারে থাকা সরকারখনের পতন ঘটায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করব নীতিশ কুমারে। গতি দেশের রাজনীতির ডর খবর উল্লেখ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহর কাক চাপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জে পি নাড্ডার কাক চাপি কেনেদরে বিহারের রাজনীতি আগুয়াই নিব বিচারিছে নীতিশ কুমারে, এই বিষয়টুক লো দেশত এটা চর্চা হয়েছে আর সেই চর্চার মাজত এইখিনি কথায় স্থান পাইছে।